আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটিও আল্লাহ পাকের একটি বড় নিয়ামত, যার বাংলা নাম হচ্ছে জৈন, ইউনানি নাম নানখা, হিন্দি নাম আজওয়াইন, বৈজ্ঞানিক নাম ট্রাকিসপারমাম আমি। সাধারণ ক্রিয়া হজমকারক, বায়ুনাশক, উত্তেজক, সাধারণ বলকারক এবং কৃমিনাশক, আক্ষেপ নিবারক, অজীর্ণ, ক্ষুদামান্দ ও পেট ফাঁপায় উপকারী, লিভার, পাকস্থলী, কিডনি ও মূত্রথলির শক্তিবর্ধক, পক্ষাঘাত, অঙ্গশৈথিল্য ও সুদ নিরসনে অত্যন্ত কার্যকর, পরিপাক শক্তিবর্ধক, পাকস্থলীর ব্যথা নিবারক ও মুখের দুর্গন্ধনাশক, বিশেষত পরিপাক বা পাচক রস নিঃসরণে সহায়তা করে, বিধায় ইহা একটি উচ্চমানের বায়ুনাশক ও হজমকারী ভেষজ। জৈন হতে তেল বের হয়, এই তেল বাত ব্যথা ও স্নায়ুবিক ব্যথায় বাহ্যিক ব্যবহারে অত্যন্ত উপকারী। ইউনানি ও আয়ুর্বেদিক ফর্মুলারিতে জৈন দিয়ে বিভিন্ন ধরনের ওষুধ তৈরি করা হয়, তন্মধ্যে রয়েছে নানখা, আর্ক আজওয়াইন, আর্ক জমানি ইত্যাদি। জৈন সেবনের নিয়ম: জৈন শিলপাটায় বেটে অথবা পাউডার করে, শুকিয়ে পাউডার করে, এক চামচ পাউডার আধা কাপ গরম পানিতে ভিজিয়ে রেখে 12 ঘন্টা পরে ওই পানি সেবন করলে অত্যন্ত উপকার আসে। সুতরাং এ ছিল জৈনের সংক্ষিপ্ত কিছু পরিচিতি। মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইলাহি আনতা রাব্বি যুল জালালি ওয়াল ইকরামি, ইয়া ইলাহি ফাআফু আন্নি ওয়াহদিনি ওয়ালা তাতরুকনি আরজুকা।